गाइस आज আপনাদের দেখাবো যে দৌড়ালে আপনাদের কি কি উপকার হতে পারে আর দৌড়ালে কি কি উপকার হতে পারে। দেখুন গাইস প্রতিদিন সকালবেলায় যদি আপনি 5 থেকে 10 মিনিট রানিং করেন আপনার শরীরের ওজন কমে যাবে, পেট কমে যাবে, আপনার শরীরে যত গ্যাস জমে সেটাও থাকবে না, খাওয়া দাওয়ারও ঠিক রবে। ঠিক আছে, আপনি যত দ্রুত দৌড়বেন ততই আপনার শরীরের ওজন তত দ্রুত কমে যাবে। আর দৌড়ন খুব ভালো উপকারিতা আর কোনো কিছু হতে পারে না, কারণ সব ডক্টরই সবার কাছে প্রেসক্রিপশন নিতে গেলে সবাই বলে যে শারীরিক ব্যায়াম চাই, কিন্তু যদি শারীরিক ব্যায়াম করে তার সাথে এসে পাড়া পড়লে তো খুলবে প্রতিনিয়ত সপ্তাহে সাত দিন না পালন করেন প্রাণ করেন যদি আপনার শরীরে ওজন কমে গেছে আপনার সব দিকে শরীরে সুস্থতা ফিল করতেছে। ঠিক আছে, দৌড়ন অনেক হবে আপনার উপকারিতা আছে, তাই আপনি প্রতিদিন 5-7 মিনিট দৌড়ন করতেন আপনার শরীরে যত চর্বি আছে সব থেকে ধরে ডায়াবেটিস থেকে ভালো হবে, সব কিছু রোগের অসুখ থেকে মুক্তি হবে। দৌড়ানোর কোনো বিকল্পটা নেই, তার সাথে আপনারা চাইলে প্রতিদিন রানিং করতে পারেন, কারণ বাইরে না জিমে আসা লাগবে, বাইরেও আপনি 5-10 মিনিট রানিং করলে আপনার দেখবেন যে আপনার শরীর থেকে যে রাম বের হয়ে যাবে তখন আপনার শরীরটা অনেক পাতলা অনেক জিম হয়ে যাবে। দুই মিনিট, কারণ আমি এর উপকারিতা পেয়েছি, আমি প্রতিদিন ইনশাল্লাহ 4-5 মিনিট রানিং করি, এরপর আর যা ওয়ার্কআউট আছে সেই ওয়ার্কআউটগুলো আমি করি। আশা করি আপনারও দৌড়াবেন, আগে দৌড়াবেন তত আপনি সুস্থ থাকবেন, আপনার পেট, আপনার বডি, আপনার বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাবে। আর দৌড়ানো এমন একটা জিম ফিজিক্যাল এক্সারসাইজ এতে সব কিছু বডি কাজ করে, আপনার পা থেকে মাথা কামাতে সব জায়গায় কাজ করবে। দেখেন ভাই, পুশ আপ এমন একটা জিনিস যে আপনি প্রতিদিন সকালে 3-4 সেট পুশ আপ করলে আপনার শরীরের যে ভাব, শরীরের যে ওজন, শরীরের যে শরীরের অধিকাংশই পুরোটা ভার আপনার বহন করে, এই পুশ আপটা এমন একটা জিনিস যে পুরো শরীরটাই কাজ করে। আর আপনি প্রতিদিন 3 সেট পুশ আপ, 10-10 করে 3 সেট পুশ আপ দিতে পারলে আপনার শরীরটা ইজি হয়ে যাবে। আপনি রানিং করার পরে প্রতিদিন 3 সেট, 4 সেট, 5 সেট, 100 পুশ আপ দেন প্রতিদিন, দেখবেন আপনি 15 দিনের মাথায় আপনার বডি পুরাই চেঞ্জ হয়ে গেছে, আপনার বাইসেপ, ট্রাইসেপ, চেস্ট সব কিছু তো অলরেডি কাজ করা স্টার্ট হয়ে যাবে। আর পেট এমন একটা জিনিস ভাই, পেট তো সহজে কারোর কমতি হয়, পেটের জন্য অনেক কষ্ট। আপনি যদি প্রতিদিন মনে করেন যে পুশ আপ করার পর যদি পেট এভাবে মারতে পারেন বেঞ্চে বা কোনো জায়গায় পা ঢুকায় পেস্ট মারতে পারেন তাহলে পেট কমে যাবে। আর পেট কমানো অনেক কষ্টের কাজ, এতে রানিং করা লাগে প্রচুর করার পরে, আর পেট কমাতে গেলে আপনার খাওয়া তো খাওয়া যদি নিয়ন্ত্রণ করতেন তো আপনার পেট তো কমে যাবে না, ওজন তো আরও বাড়বে, কারণ পেটের ভিতরে প্রচুর পরিমাণে চর্বি যাবে। আমরা যে অয়েল দেবে অয়েল খাই অয়েলজনিত সাথে আসে আপনার কেমিক্যাল জনিত খাবার খাই তাতে তো অনেক আমরা জল জন্য পাওয়া যায়, আমাদের পেটের ভিতর জল দিছি চর্বি জমে যায়, কারো ডায়াবেটিস হয়ে যায়, কারো গ্যাস্ট্রিকের প্রবলেম হয়। আর পেট একবারে বেড়ে গেলে তো মনে করেন যে আপনি পোশাক আশাক যাই কিছুই পড়েন না কেন আপনাকে একটু সুন্দর দেখা যাবে না, আর সামনে আগে পেট চলে আসে তো অনেকই খারাপ দেখা যায়। ঠিক আছে, পেটের পরে সবারই টার্গেট পেটের লাগে, অনেক কষ্ট করি তারপরে আমাদের পেট কম হয় না, তারপর ইনশাল্লাহ আমাদের অনেক ডেভেলপ হয়েছে, কারণ আমরা রেগুলার করি। আপনারা যদি চান প্রতিদিন সকালবেলায় যে আপনার এই 3টি সেট করেন তা দেখবেন আপনার বডি ফিটনেস এত সুন্দর হয়ে গেছে আপনি ভাবতেও পারবেন না। আশা করি দর্শক ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিতে থাকবেন।